দেশ জুড়ে ভয়াবহ আকার ধারণ করছে ডেঙ্গু। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা, সেই সঙ্গে দীর্ঘ হচ্ছে মৃত্যুর তালিকা। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন প্রায় 28,000 মানুষ। সরকারি হিসেবে আজ সকাল পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সারা দেশে মারা গেছেন 143 জন। ডেঙ্গু আক্রান্ত হলে দ্রুত চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তাহমিল ইসলামের রিপোর্ট। সাম্প্রতিক টানা বৃষ্টিতে বিভিন্ন স্থানে জমছে পানি, এতে বাড়ছে এডিস মশার উপদ্রব, সাথে বাড়ছে ডেঙ্গু রোগী। শুধু রাজধানী নয়, জেলা শহরও ভয়াবহ আকার ধারণ করছে ডেঙ্গু। ডেঙ্গুর প্রকোপ বাড়তে থাকায় রাজধানীর হাসপাতালগুলোতেও বাড়ছে রোগী। পাতলা পায়খানা হয়েছিল, বমি হয়েছিল, জ্বর হয়েছিল, শরীর পুরো ব্যথা ছিল। ডেঙ্গু হয়েছে আইসি কালকে, কালকে রাতে ভর্তি হয়েছি, এখন আলহামদুলিল্লাহ একটু মোটামুটি সুস্থ। ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে, এখন মোটামুটি একটু সুস্থ হয়েছে। জ্বরের জন্য যা প্যারাসিটামল গ্রুপের এগুলো খাইছি, চার দিন পরেও জ্বর কমে নাই, পরে টেস্ট করছি, চার দিনের দিন ডেঙ্গু ধরা পড়ছে। ডেঙ্গু আক্রান্ত রোগীর জ্বর কমার পরবর্তী 72 ঘন্টা খুব গুরুত্বপূর্ণ জানিয়ে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার সফিউর রহমান বলেছেন, ডেঙ্গু আক্রান্ত হলে আতঙ্কিত না হয়ে দ্রুত ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি। মারির দিয়ে রক্ত পড়ে বা আপনার গায়ে মশার কামড়ের মতো লাল লাল ছোট ছোট দাগ হয়, তাহলে বুঝতে হবে যে আপনার প্লাটিলেট কমে গেছে, সেক্ষেত্রে আপনার হসপিটালে শরণাপন্ন হতে হবে। সব মিলিয়ে আসলে ডেঙ্গু ব্যবস্থাপনা যদি আমরা যথাযথভাবে ন্যাশনাল গাইডলাইন মেনে করি, আমাদের ডাক্তাররা তো ন্যাশনাল গাইডলাইন মেনে করেও রোগীদেরকেও তো সতর্ক হতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, পাত্রের পানি জমতে না দেওয়া ও সামাজিক সচেতনতাই পারে ডেঙ্গুর প্রকোপ কমাতে। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা।